আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, খাবারে খুঁত ধরা খুবই বাজে অভ্যাস। রাঁধুনি সর্বোচ্চ চেষ্টা করে রান্নাটা স্বাদ করতে। একজন রাঁধুনি সর্বোচ্চ চেষ্টা করে রান্নাকে ভালো করতে। যখন আপনার সামনে উপস্থাপনা করা হলো আর আপনি সেই খাবারটি মুখে দিয়েই কপালটা কুচ করে বলে দিলেন, মজা হয়নি, খারাপ হয়েছে, তাহলে সত্যিই আপনি অকৃতজ্ঞ। আপনি এতটুকু বলতে পারতেন, রান্নাটা দারুণ হয়েছে, তবে লবণটা যদি আর একটু কম দেওয়া হতো বা বেশি দেওয়া হতো তাহলে আরও ভালো হতো, অথবা অমুক মশলাটি যদি আর একটু কম বা বেশি হতো তাহলে স্বাদটা আরও বেড়ে যেত। আমার মতে এটাও বলা সমীচীন নয়, লবণ কম হলে ডাক দিয়ে বলুন, আমাকে একটু লবণ দাও, এতটুকুই এতটুকুই যথেষ্ট। রাঁধুনি কি এতে বুঝবে না? এত গেল লবণের কথা। অন্যান্য সমস্যা হলে যদি সেটা খাবার উপযুক্ত না হয় তবে চুপচাপ খেয়ে নিই, উপযুক্ত না হলে বলুন, আমি খেতে পারছি না। তবু যদি রাঁধুনি না বুঝতে পারে তবে আপনি খাবার শেষে বলুন, খাবারে কী কী উপাদান হলে আরও ভালো হতো। খেয়াল করো, বলবেন আরও ভালো হতো, শুধু ভালো হতো বলবেন না, বলবেন আরও ভালো হতো, তাহলে সে উৎসাহ পাবে। আপনি যদি রাঁধুনিকে উৎসাহ না দেন তবে তিনি হতাশ হয়ে যাবে, উৎসাহ দিলে খাবারের মান আরও ভালো হয়। আমাদের মাঝে অনেক মানুষ আছে খাবারে চুল পড়লে বা চুল দেখা দিলে সে এত রাগান্বিত হয় যে খাবারে বদনাম ছড়াতেই থাকে। খাবারে চুল এমনিতেই পড়তে পারে, রাঁধুনির অনুপস্থিতির কারণে চুল পড়ে যেতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কোনো রাঁধুনি চায় না তার রান্নাতে চুল পড়ুক, এটা কেউ চায় না। সুতরাং আপনি তাকে উৎসাহ দিতে পারেন কী কী কাজ করলে খাবারে চুল পড়বে না বা এর থেকে বেঁচে থাকা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার ব্যাপারে কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খাবারের দোষ বর্ণনা করেননি, ভালো লাগলে তিনি খেয়ে নিতেন আর খারাপ লাগলে তা বর্জন করতেন। আমাদের তো এরকম হওয়া উচিত। খাবার খারাপ হলে আমরা বলে দিতে পারি, বিভিন্ন কৌশল অবলম্বন করে আমরা বলে দিব যে আমার খিদে নেই। সুতরাং এভাবে যদি আমার রাঁধুনিকে উৎসাহ দিতে পারি, সংশোধন করতে পারি, এটা আমাদের জন্য যেমন মজাদার এবং রাঁধুনির জন্য উৎসাহ ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক, আমিন।